রয়েছেন মঞ্চের মধ্যে এবং এসিসির বেঞ্জার হান্ডার মধ্যে। তো অবশ্যই ওনাকে নিয়ে আসবো, যার জন্য এই শুভ সোনালীর সন্ধ্যার সোনালী অনুষ্ঠান। তো চলুন সেই সঙ্গীত শিল্পীকে মঞ্চে নিয়ে আসার আগে আমি দু এক কথা বলতে চাই সাগেন সাগম অর্কেস্ট্রার ব্যান্ডের তরফ থেকে। সত্যি সৌভাগ্যময় আমাদের এই পৃথিবী, সৌভাগ্যময় আমাদের এই মানব জীবন, সৌভাগ্যময় আমাদের এই গোটা বিশ্ব, সৌভাগ্যময় আমাদের এই মানব জীবন। আমরা জন্মেছি ভারতবর্ষের মাটিতে, আমরা জন্মেছি বঙ্গমায়ের মাটির বুকে। আমরা সকলেই ভারত মাতার সন্তান, সকলেই বঙ্গমাতার সন্তান। আমরা যে ভারত মাতার সন্তান, পশ্চিমবাংলার বঙ্গমাতার সন্তান, আমরা গর্বিত, আমরা বঙ্গমাতার সন্তান। এই কারণেই গর্বিত, কারণ পশ্চিমবাংলার মাটির বুক থেকে এমন একটি শব্দাক্ষর, এমন একটি বর্ণাক্ষরের সৃষ্টি হয়েছে, যে শব্দাক্ষর, যে বর্ণাক্ষরটি পৃথিবীর প্রত্যেক প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। আর এই বঙ্গমাতার তৈরি শব্দাক্ষর বর্ণাক্ষরটি আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, আপনার কানে ভাসবে এই বাংলার তৈরি বর্ণাক্ষর শব্দাক্ষরটি। এটি পৃথিবীর কোনো মাটিতে তৈরি হয়নি, তৈরি হয়েছে আমাদের ভারতবর্ষের মাটিতে, বঙ্গমায়ের মাটির বুকে। আর এই তৈরি বাংলার তৈরি শব্দাক্ষর বর্ণাক্ষরটি হলো যার জন্য আমরা এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছি, যার জন্য এই ভারতবর্ষের মাটির বুকে আমরা জন্মগ্রহণ করেছি। সেই আমাদের জনম জনমিনী মা, শ্রদ্ধেয় মা, ম দিয়ে হয় মা। আর এই বাংলার ম শব্দটি আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, সেখানেই খুঁজে পাবেন। পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন, আপনার কানে ভাসবে আমাদের এই বাংলার মাটির তৈরি বাংলা বর্ণাক্ষরের ম বর্ণাক্ষরটি, ম শব্দটি। ম দিয়ে হয় মন্দির, ম দিয়ে হয় মসজিদ, ম দিয়ে হয় মক্কা, ম দিয়ে হয় মদিনা, ম দিয়ে হয় মহামায়া, ম দিয়ে হয় মহেশ্বর, ম দিয়ে হয় মহাদেব, ম দিয়ে হয় মারাঙ্গুরু, ম দিয়ে হয় মাটি, ম দিয়ে হয় মানুষ, আর ম দিয়ে হয় মা, যার হয় না তুলনা, যে মায়ের গর্ভে আমরা জন্মেছি, যে মায়ের মাটির বুকে আমরা দাঁড়িয়ে রয়েছি। তাই তো সেই সত্যার্থ ভারত মাতা বঙ্গমাতার চরণে শতকোটি প্রণাম জানিয়ে মঞ্চে নিয়ে আসবো আপনার আমার সকলের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, যার আশায় আকাঙ্ক্ষায় আপনারা আকাঙ্ক্ষিত, যার গান শোনার জন্য আপনারা আপ্লুত। মঞ্চে আসছেন একগুচ্ছ একরাস মিক্সিং করা গানের ডালি নিয়ে, বাংলা হিন্দি ঝুমুর সাঁওতালি গানের ডালি নিয়ে সকলের মন জয় করতে, মন জয় করতে। সো প্লিজ ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম ঝুমুর রানী, ঝুমুর রানী, ঝুমুর রানী, মিসেস 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 পূর্ণিমা মান্ডি। কেবল তালি হবে পূর্ণিমা মান্ডির জন্য গুরু সকলে মিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাচ হচ্ছে তো, ঠিক আছে। তো আমাদের কি মকর পরব তো চলেই গেল, তোরা কি আবার পরের বছরে আসবো, তাই তো কি বন্ধুরা, তাই তো পরের বছরে আবার আসবো, তাই তো, তাই কি বলছি। আচ্ছা একদম মন খুলে নাচ হচ্ছে তো, হচ্ছে দাদা একটু একদম দেখি, একটু আওয়াজটা হোক দেখি, একবার জোর করে গুরু রেডি কেমন, থ্যাংক ইউ। চলবে,
হবে আচ্ছা কি করু, গান ভালো লাগছে তো? এরকমই নাচের গান চলতে থাকবে নাকি? ঠিক আছে, থ্যাংক ইউ। চলো সকলে মিলে খুব সুন্দর ভাবে এনজয় করছি, এবং যারা সামনের ফ্রন্টে দাঁড়িয়ে রয়েছেন সব প্লিজ একটুখানি বসে পড়ুন, পিছনে অনেকগুলো মানুষের সমাগম হচ্ছে, একটুখানি সবাইকে দেখার সুযোগ করে দিন। ঠিক আছে, আমি প্রথমেই বলেছি অনুষ্ঠানটা সকলের নিজেদের অনুষ্ঠান মনে করে সকলে মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং একে অপরকে সহযোগিতা করবেন আনন্দ দেওয়ার জন্য। চলুন পরবর্তী একটি গান, আমার ঝুমুর রানীর কণ্ঠে এরকমই খুব সুন্দর একটি নৃত্যের গান, সকলের প্রিয় গান, ভালো লাগার মতো একটি গান। ঠিক আছে, চলো। আচ্ছা এইরকমই হবে তো? একটা কি টুসু মেলা নিয়ে গান হয়ে যাবে নাকি? চলবে, জানি এরকম হবে, তোমাদের মুখগুলো দেখতে পাচ্ছি না, যারা হাত এরকম করছে ওই দেখবে। ঠিক আছে চলো। আচ্ছা টুসু মেলার একটা নাচের গান হবে গুরু, ঝুমুরের তালে মে। চলো, ঠিক আছে চলো।